মানসুব জনামাস আইন করে দিল এই দেশের ভিতরে কেউ আর কালিমার দাওয়াত দেয় না ইসলামের দাওয়াত দেয় না তাওহীদের দাওয়াত দেয় না রিসালাতের দাওয়াত দেয় না দিলেই মৃত্যুদণ্ড এমন আইন করে দেওয়ার পরে দেশের ভিতরে যখন দ্বীনের দাওয়াত চলে না এইভাবে এক দুই দিন না চলে গেল দুই যুগ দুই যুগে প্রায় 24টা বছর চলে গেল বাদশা ইউসুফ জো নামাজ চিন্তা করে দেখে সে যদি কোনো কালেই মরে যায় বুড়া হয়ে যাচ্ছে বয়স হয়ে যাচ্ছে বাদশা চিন্তা করলো আমি যদি মরে যাই এই দেশের ভিতরে কালিমার দাওয়াত দিতে দেই নাই এই দেশের ভিতরে ইসলামী আন্দোলন করতে দেই নাই এই দেশের ভিতরে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে দেই নাই যেইভাবে আমার বয়স বেড়ে গিয়েছে আমি যদি কোনো সময় মরে যাই আর কালিমা ওয়ালা তাওহীদ ওয়ালা এ মোল্লা মৌলভীদের কাছে কোনোভাবে নজরানির ক্ষমতা চলে যায় আমি তাদেরকে যে নির্যাতন করেছি দ্বীনের দাওয়াত দিতে বাধা দিয়েছি কোনোভাবে ক্ষমতা যদি তাদের হাতে চলে যায় আমাকে আমার পরিবার সহ তখন ব্রাশ ফায়ার করে মারবে কোন ঠিক না বাদশা ইউসুফ জোনাস চিন্তা করলো কেমনে বাঁচা যায় এই চিন্তা করে ইউসুফ জোনাস ওই সময় দুনিয়ার জমিনের সব থেকে বড় জাদুকর যে ছিল জাদুকরের কাছে গিয়েছে জাদুকরের কাছে গিয়ে বলছে আব্বাজান আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে সে মরে গেলে তার ছেলে অ মরে গেলে তার ছেলে এইভাবে যুগের পর যুগ কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে কেউ যেন সুযোগ না পায় কেউ যেন ঢুকতে না পারে কোনো ব্যবস্থা করে দিতে পারবেন কিনা বাদশা ইউসুফ জো নামাজকে জাদুকর বলছে বাবা যান ও নজরানের বাদশা আপনি যদি চান আপনি মরে গেলে এই দেশের ক্ষমতায় আপনার ছেলে থাকবে সে মরে গেলে তার ছেলে ও মরে গেলে তার ছেলে এইভাবে যুগের পর যুগ কালের পর কাল আপনার পরিবার থেকে এই দেশ পরিচালিত হবে আপনি যদি চান তাহলে অবশ্যই আমার কথা আপনাকে মানা লাগবে বাদশা ডাক দিয়ে বলছে কি মানতে হবে জাদুকর বলছে ইউসুফ জো নামাজ আপনি যদি চান আপনি মরে যাওয়ার পরে ক্ষমতা যেন আপনার পরিবারে থাকে তাহলে আপনি আপনার দেশ থেকে একটা চালাক প্রত্যুৎপন্নমতি অতি চালাক একটা যুবককে আমার কাছে পাঠিয়ে দিবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বাদশা ডাক দিয়ে বলছে ও জাদুকর একটা মাত্র শিক্ষিত যুবক যদি তোমার কাছে দেই এই শিক্ষিত যুবকের মাধ্যমে তুমি কেমনে আমার ক্ষমতা টিকিয়ে রাখবে আমার দেশের ফেতনা বন্ধ করবে আমি তো একজনের মাধ্যমে কেমনে প্রতিষ্ঠিত হব বুঝতে পারলাম না জাদুকর বলছে বাদশা যাব না আপনি যদি আমাকে একটা যুবক দেন এই যুবকটাকে আমি আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব সে আমার মতো বড় জাদুকর হয়ে যাবে জাদুকর হয়ে যাওয়ার পরে আপনার দেশে ঢুকবার পরে এই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে স্বামী স্ত্রীতে ঝগড়া বাবা ছেলে ঝগড়া ভাইয়ে ভাইয়ে ঝগড়া পরিবারে পরিবারে ঝগড়া সমাজে সমাজে ঝগড়া আর হুজুরে হুজুরে মারামারি পিড়ে পিড়ে মারামারি ওটা লাগাইয়া দিবে তারা নিজেরা নিজেরা মারামারি করবে একজন আরেকজনকে সারাদিন সারা রাত কাফের ফতোয়া দিবে তারা নিজেরাই মারামারি করবে আপনি দেশ চালাবে আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় পাবে না ঠিক কিনা বলেন আমার কথা বুঝেন কিনা আমি বুঝতেছি না বাদশাহ সিস্টেমটা তো খুব ভালো অনেক খারাপ না দেখা যায় একটা যুবক দিলে কাজ হয়ে যাবে কয় হবেই তো বললাম বাদশাহ ইউসুফ জো নামাজ দেশে আসছে দেশে খুঁজে একটা যুবকরে পাইছে এই যুবকের নাম আশরাফ আলী তানভী বয়ানুল কোরআনে কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাজহারিতে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের আব্দুল্লাহ বিন তামুর মনে রাখবেন খুব শিক্ষিত বলছে যুবক তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে একটা মারামারি লাগাইয়া দিবা বিদেশ থেকে শিক্ষা নিয়ে আমার দেশে একটা মারামারি লাগাইয়া দিবা আর তারা নিজেরা নিজেরা মারামারি করবে আমি আমার দেশ চালাবো তুমি যা চাইবা তাই পাইবা
যুবক রাজি হয়েছে, ভুল পথে চলে যাচ্ছে। কারণ যুবক যখন ভুল পথে চলে যাচ্ছে, দুটা রেওয়ায়ত, আমি একটা বলবো। কেউ বলছেন প্রতিদিন সকালবেলা চলে যায় জাদুকরের কাছে, বিকেলবেলা বাড়িতে ফিরে আসে। আর কেউ বলছেন একেবারেই চলে গেছে জাদু শিক্ষার জন্যে, ছয় মাস পরে জাদুবিদ্যা শিক্ষা করে বাড়িতে আসতেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, বড় জাদুকর। বাদশাহ কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে এই যুবকের মাধ্যমে, নাজরান থেকে দিন মুছে দিবে, তাওহীদ মুছে দিবে, ইসলামওয়ালাদেরকে মুছে দিবে। আর আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন বাদশারে, তুই যে জিনিসের মাধ্যমে দিন মুছে দেওয়ার পরিকল্পনা হাতে নিলে, আমি আল্লাহ এই যুবকের মাধ্যমে দিনকে জিন্দা করবার পরিকল্পনা হাতে নিলাম। আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেছেন, গোলামের দল কাফের বেঈমানেরা কৌশল করে দিন মুছে দেওয়ার জন্য, তারা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড়। তারা যেই জিনিসের মাধ্যমে দিনকে মুছে দিতে চায়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম এই জিনিসের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা করে দিতে চাই। কোন আমার বন্ধুগণ, যুবক দেশে ঢুকে গেল নাসরানে, বড় জাদুকর হয়া ঢুকে দেখে বাদশাহ দরবারে চলে যায়। রাস্তায় যাওয়ার সময় দেখে একটা গাছের গোড়ায়, ইবনুল কাইয়িম লিখেছেন বট গাছ, গাছের গোড়ায় মাথায় পাগড়ি মুখে সাদা দাড়ি, একজন আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যান। কম সুবহানাল্লাহ। দৌড়িয়া মুরব্বীর কাছে এসেছে, আর ডেকে বলতেছে, বাবা গাছের গোড়ায় বসে বসে আপনি কি করেন? এমন সময় মুরব্বি ডেকে বলছেন, যুবক রে, তোমাকে চিনতে পারলাম না, আমি গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যাই, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়ে যাই। যুবক ডাক দিয়ে বলছে, মুরব্বি আপনি আমাকে চিনতে পারলেন না, বাদশাহ আমাকে কোটি কোটি টাকা আমার পিছনে খরচ করে বড় জাদুকর বানাইছে, আমি এই দেশ থেকে কালিমাওয়ালাদের খুব খাত করবো, দেশ থেকে মোল্লা মৌলবীদেরকে বের করব, আর আপনি দেশে কালিমার দাওয়াত দিচ্ছেন, দিতে থাকে না, আপত্তি নাই, আমি বাদশার সঙ্গে কথা বলে আসতেছি, হুমকি দিয়ে গেলাম আপনাকে যদি ওই জায়গায় পাই, আর যদি আরেকবার পাই আপনাকে আস্ত রাখবো না, খতম করে ফেলবো। আল্লাহর বুজুর্গ আলেমকে হুমকি দিয়ে যুবক চলে যায়। আল্লাহর বুজুর্গ আলেম দাঁড়িয়ে গেলেন, যুবকের চেহারার দিকে তাকাতে লাগলেন, নজর দিলেন, চোখ দিয়ে তাকালেন, তাকায় চোখের পানি ছেড়ে দিলেন, কিছুক্ষণ কান্না করলেন, তারপরে মুচকি হাসতে শুরু করলেন। যুবক আবার দৌড়াইয়া পিছন দিকে এসে চিন্তা করে, মুরব্বি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদবে কেন, হাসবে কেন, ব্যাপার কি? এসে জিজ্ঞাসা করে, মুরব্বি আপনি আমার চেহারার দিকে তাকাইয়া হাসলেন কেন, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন কেন? আল্লাহর ওলি বুজুর্গ আলেম ডাক দিয়ে বলছেন, যুবক রে, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি কাঁদলাম, আমার জীবনে যত মানুষকে পৃথিবীতে দেখেছি, যত পুরুষ মানুষকে দেখেছি, তোমার মতো এত সুন্দর চেহারা কোন মানুষ আমি দুনিয়ায় দেখি না, অযুবক, এই জন্য তোমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলাম। আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, হাত পা সব ঠিক মতো দিয়েছে, তুমি ওগুলা দিয়া আল্লাহর পথে চলবা, দিনের দাওয়াত দিবা। যুবক রে, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, রসুলের রেসালত নাই। আমি চিন্তা করে দেখলাম, এই মুহূর্তে তুমি যদি মারা যাও, ইন্তেকাল করে কবরে চলে যাও, তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রসুলের রেসালত নাই, তুমি যদি কবরে চলে যাও, কবরের সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে, তোমাকে আঘাত করবে, কারণ তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই। এই জন্য কাঁদলাম, আহারে এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে আঘাত করবে?
তোমার চেহারার দিকে তাকিয়ে এই জন্য হাসলাম আমার মনে একটা ঘটনা মনে পড়েছে এই জন্য হাসছি যুবক রে যুবক বলছে আপনি বলেন আপত্তি নেই 2 মিনিট সময় দেব বুজুর্গ আলেম বলছেন যুবক এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলাম আল্লাহ যখন দুনিয়ার জমিনে খলিফা বানাবে প্রতিনিধি বানাবে খানকার জন্য বানায় নাই মসজিদের ইমামতি করবার জন্য বানায় নাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আ ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই আমার কাজ যারা দুনিয়ার জমিনে করবে আমার তাওহীদের দাওয়াত দিবে দুনিয়ার মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসবে এমন একটা জাতি বানাতে চাই খলিফা প্রতিনিধি ফেরেশতারা জবাব দিল আল্লাহ আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আপনি কি এমন জাতি বানাতে চান যারা দুনিয়ার জমিনে ফিতনা করবে মারামারি করবে এদেরকে বানায় লাভ নাই আমাদেরকে মানান না কেন ওয়া নাহানু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আল্লাহ তাআলা সব সময় আমরা তোমার ইবাদত করি তুমি আমাদেরকে বানাও না কেন আমার আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নি আ'লামু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন ফেরেশতারা মানব জাতিকে আমার প্রতিনিধি কেন বানাতে চাই তোমরা জানো না জানেন কে আজ যুবক আব্দুল্লাহ এমন সময় আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদম বানাতে চাই গোটা দুনিয়ার মাটি চিপে আমার ফেরেশতারা একত্রিত করে খাই বানাইয়া আদমের কঙ্কাল তৈরি করেছে আকার অবয়ব তৈরি করেছে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ও ফেরেশতারা কঙ্কাল তৈরি করো ফেরেশতারা তৈরি করলে কাপড়ি এমন সময় আমার আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে আদমের কপাল তৈরি করেছেন আদমের কণ্ঠনালী আদমের কাঁধ আদমের ঠোঁট আদমের গাল আদমের চোখ আদমের কপাল আমার আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ফেরেশতাদেরকে বলছেন দেখো তো আমি আল্লাহ নিজের হাতে আদম তৈরি করেছি আদমের চেহারা কেমন হলো আজ যুবক আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কুদরতের পায়ে সাজদায় পড়ে বলেছে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনদিন দেখি না আজ যুবক আব্দুল্লাহ এমন সময় ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেছে আল্লাহ দুনিয়ার জমিনে যা বানিয়েছেন কোন বলে তৈরি করেছেন ফায়া কোন তৈরি হয়ে গিয়েছে আপনি কোনো জিনিস হাত দিয়ে বানান নাই আসমান জমিন আরশ কুরসি লওহা কলম জান্নাত জাহান্নাম কোন বলে তৈরি করেছেন মানুষকে আপনার হাত দিয়ে বানাতে গেলেন কেন ব্যাপার কি ও ফেরেশতারা এমন সময় আল্লাহ ও যুবক এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আমার আল্লাহ বলছেন ফেরেশতারা শুনো আমার কোন গোলাম দুনিয়ার জমিনে গুনাহ করে অন্যায় করে পাপাচারে লিপ্ত হওয়ার পরে নিজের গুনাহ বুঝতে পেরে কোন একটা গভীর রাত্রি চোখ থেকে পানি ছেড়ে আমি আল্লাহর দরবারে যদি তওবা করে আমি আল্লাহ ঘোষণা দিলাম বললাম রে তওবা করতে দেরি হবে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাতে দেরি হবে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ যুবক আল্লাহ বলছেন যত অপরাধী হও ক্ষমা করে দিবেন তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে আসছো খুব বড় গুনাহ করো নাই কাবিরা করেছো আমার মন বলতেছে তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আর জাদু টোনাকে ভুলে যাও আমার বিশ্বাস তোমার জিন্দেগির গুনাহ শুধু মাফ হবে তা না আল্লাহ তোমাকে মস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি বানায় বিশ্বাস যুবক তা না আর কালিমা যদি পড়ো জবানে স্বাদ পাইবা কলিজায় শান্তি পাইবা যে এয়ার কলার এয়ার কন্ডিশন টাই সিরামিক ফিট করা হাজার কোটি টাকার রুমে ঘুমাইয়া পাওয়া যায় না যুবক মাত্র জাদুবিদ্যা শিক্ষা করছো
পড়ো না কালিমা, করো না আল্লাহর গোলামি, দেখো না কি স্বাদ পাও। মাত্র দুই মিনিটের ওয়াজ করছেন, যুবক চেহারা থেকে চুখ থেকে পানি ছেড়ে দিছে, তার দিলে ভয় ঢুকে গিয়েছে, কারণ ইলম সিনা দর সিনা। আল্লাহু আকবার বললেন না? কাছে গিয়েছে, আসর পড়ে গিয়েছে। যুবক বলছে, হুজুর সত্যি যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? আবার চিন্তা করে, আমার মিশন হচ্ছে এই দেশ থেকে কালিমা বন্ধ করা, আমি আবার কালিমা বললে হবে কেমনে? আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, বুকার দল, তোমরা যে কৌশল করেছো দিনকে মুছে দেওয়ার জন্য, এই কৌশলগুলা আমি আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আরো দুর্বল কম। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আমার কষ্ট হচ্ছে আপনাদের? কব লম্বা করবো না কিন্তু, আর আপনারা বসলে আমি কিছু কথা বলব। আমার বন্ধুগণ শুনেন, যুবক কালিমা পড়তে চায়। আর যুবক তোমাদেরকে বলছি শোনো, কলিজার থেকে এখনকার কথাগুলো বলছি শোনো, গুনাহ করেছো তো কি হয়েছে আমাকে বলো? তুমি গুনাহ করেছো তো তোমার কি হয়েছে? তুমি জেনা করেছো, এই তো মদ খেয়েছো, এই তো তোমার গুনাহ, ফ্যান্সি ডিলিয়াবা খেয়েছো, এই তো তো কি হয়েছে? আল্লাহ বলছে, না আমার কাছে আয়, আর একটা বার সেজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দে। কথা দিলাম, তোর কথা শেষ হওয়ার আগে মাফের ওয়াদা দিলাম। কথা শোনো, আল্লাহকে চিনো, আল্লাহ কোন জিনিস চিনো, এই কথাটাই তোমাদেরকে বুঝাতে চাই। যুবক ভাইদেরকে বলছি, তোমাদের পায়ে ধরে বলছি, গুনাহ করেছো তো কি হয়েছে? অ যুবক, বন্ধুদের পাল্লায় পড়ে তুমি সিনেমা হলে গিয়েছো, এই তো শোনো আমার এখনকার মেসেজ। বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, গলিতে সিনেমা দেখতেছে, হঠাৎ গলিতে টাইম দেখছো, নামাজের সময় হয়েছে। যুবক তোদের পায়ে ধরি, নামাজের সময় হয়েছে সিনেমা হলে, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে সালাতে দাঁড়িয়ে যাও। অ যুবক, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, নামাজের সময় হয়েছে, মদের বোতল টেবিলে রেখে দাও, ওখানে নামাজে দাঁড়ায় যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছ, নামাজের সময় হয়েছে, ট্যাবলেটটা পকেটে রেখে দাও, নামাজে দাঁড়ায় যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিল হাতে নিয়েছ, নামাজের সময় হয়েছে, ফেন্সিডিল টেবিলের উপরে রেখে দাও, আগে সালাতে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছ, তুমি না পাক, নামাজের সময় হয়েছে, পাক হয়ে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। পায়ে ধরে বলছি, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, নামাজে দাঁড়িয়ে যাও। অ যুবক, তোমার মাথায় যদি পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি না থাকলে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপি না থাকলে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াও, পাঞ্জাবি না থাকলে শার্ট পরে নামাজে দাঁড়াও, শার্ট না থাকলে টি শার্ট পরে নামাজে দাঁড়াও, টি শার্ট না থাকলে সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়াও, তাও যদি না থাকে খালি গায়ে নামাজে দাঁড়াও। ও যুবক, তোমার যদি পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়াও, পায়জামা না থাকলে প্যান্ট পরে নামাজে দাঁড়াও, প্যান্ট যদি না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও নামাজে দাঁড়াও, এই কাপড়ও যদি না থাকে কসম তোমার পায়ে ধরে বলছি খালি গায়ে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়াও। ও যুবক, পানির যদি ব্যবস্থা থাকে অজু করে নামাজে দাঁড়াও, অজুর যদি ব্যবস্থা না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও, তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে খালি গায়ে বিনা অজুতে বিনা তায়াম্মুমে তাও নামাজ পড়ো। আমার বিশ্বাস, আল্লাহ বলছেন, ইন্না সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া সকল অশ্লীলতা থেকে হিফাজত করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এরপরেও নামাজটা পড়ো, কারণ নামাজের মাধ্যমে বান্দা বান্দা থাকে না, যত বড় গুনাহগার হোক বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। কেমনে বুঝায়? অযুবক শোনো, আল্লাহকে চিনো, আল্লাহ কোন জিনিস, গুনাহ করেছো তো কি হয়েছে? কোন গুনাহগার গোলাম গুনাহ করতে করতে কর্পটাকে কালো করে দিয়েছে। অযুবক, তোমাকে বলছি, তুমি গুনাহ করেছো, একদিন রাত্রে যদি সেজদায় পড়ে তোমার গুনাহ আটলান্টিক মহাসাগর পরিমাণ, তোমার গুনাহ আরশের জমিন পরিমাণ,
তুমি যদি সিজদায় পড়ো আল্লাহকে বলছো একদিনে গোলাম সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর কাছে যখন সিজদায় পড়ো বলছো সুবহান আল্লাহ ফেরেশতাদেরকে বলছো না ফেরেশতা আমার গোলাম কি বলছে আল্লাহ ও বলছে সুবহান তুমি নাকি পবিত্র সে অপবিত্র গুনাহ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে নিমক হারামি করে ফেলেছে আজ স্বীকার করতেছে সুবহান তুমি পবিত্র সে অপবিত্র আল্লাহ বলছেন সাব্বাহতানি অবশ্যই আমি পবিত্র আর গোলাম আমাকে পবিত্র বলে স্বীকার করবার কারণে যত গুনাহ থাকতর সাব্বাহতুকা গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র আর আখেরাতে দিলাম বিনা হিসাবে জান্নাত গোলাম যখন সিজদায় গিয়া পড়ে আলা তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো ফেরেশতা বল আমার গোলাম কি বলছে আল্লাহ বলছে আলা তুমি নাকি বড় সে নাকি ছোট আল্লাহ বলছেন আমারে দেখছে কো আল্লাহ না দেখে বলছে তুমি বড় হে আর জীবনে শিরিক করবে না আর জীবনে অহংকার করবে না আল্লাহ বলছেন আলাইতানি অবশ্যই আমি বড় আর আমার গোলামে তো গুনাহ করবার পরে আমাকে বড় মনে করে তাকে ছোট মনে করেছে গোলাম আলাইতুকা তোকে দুনিয়ায় বানালাম বড় আর আখেরাতে বহু পয়গম্বরের আগে বড় বানাইয়া দিলাম জান্নাতুল ফিরদাউসের ওয়াদা রবকে চিনো না যুবকেরা তো রবকে চিনো না যুবকেরা শোনো শুধু প্রেম ঠিক না প্রেম আমি একজন প্রেমিক বুকে হাত দিয়ে বলছি আমি একজন প্রেমিক যুবক তোমরাও প্রেমিক তোমাদের প্রেম ভুল জায়গায় জায়গা বুঝতে পারো নাই কথাগুলা দিল দিয়ে শোনো ও যুবক তুমি যে যার সঙ্গে প্রেম করো তোমার গার্লফ্রেন্ড তার চামড়া স্টাইলিস্ট তার চেহারা বিউটিফুল তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা ডিজাইন স্মার্ট তার কথা শুনলে পাগল হয়ে যাও এই মেয়ের সঙ্গে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ এই মেয়ের সঙ্গে সম্পর্ক করে মা বাপকে গালি দিয়েছ এই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তুমি ফ্যান্সিডি লিয়া বানিয়েছ ভালো ছেলে খারাপ হয়েছ সারা রাত এই মেয়ের সঙ্গে কথা বলো রাত শেষ হয় তোমার কথা শেষ হয় না ও বুকা যেই মেয়ের জন্য এত কিছু করেছ ঘুম থেকে উঠে সকালবেলা এই মেয়ে যদি তোমার চাইতে সুন্দর ছেলে তোমার চাইতে টাকাওয়ালা স্মার্ট আর একটা ছেলেকে পায় তোমাকে ভুলে যাইতে এক মিনিটও লাগবে না তুমি ভুল জায়গায় প্রেম করেছ ভুল জায়গায় প্রেম করেছ যুবক তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ কসম আজকে যদি এই মেয়েটা মরে যায় 32 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা তুমি কবরে যাও তোমার মা কবরে যাবে না তোমার বাবা কবরে যাবে না তোমার ভাই তোমার কবরে যাবে না আরে চাকমোহরের বহু চৌধুরী বাড়ি আছে চৌধুরী নাই শিল্পপতির বাড়ি আছে শিল্পপতি নাই এমপির বাড়ি আছে এমপি নাই খান সাহেবের বাড়ি আছে খান সাহেব নাই বহু চেয়ারম্যানের বাড়ি আছে চেয়ারম্যান নাই বহু মাস্টারের বাড়ি আছে মাস্টার নাই একদিন আপনার বানানো বাড়ি থাকবে থাকবেন না আপনি কে ধোকা দিয়েছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম মানুষ তোমাকে কে ধোকা দিয়েছে মহান আল্লাহ থেকে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা অথচ আমি তোকে বানিয়েছি কেমনে আমাকে ভুলে যাও ও ভাই 14 বছর থেকে তাফসীর চলতেছে 14 বছর ধরে এখানে বহুত শ্রোতা ছিল অনেকেই নাই আমরাও চিনি না বহুত বক্তা এখানে ছিল আজকে নাই এই মাহফিল থাকবে কেয়ামত পর্যন্ত চলবে নতুন শ্রোতা আসবে নতুন বক্তা আসবে থাকবো না আমি আর তুমি কথা বলেন যে ঘর বানাইছো তোমার বিছানা আরেকজন থাকবে তোমার বিছানা আরেকজন ঘুমাবে তোমার ছেলে মেয়ে কানাডা অস্ট্রেলিয়া সিটিজেনশিপ নিবে তোমার খবর কেউ নিবে না তুমি গুরুস্থানে পড়ে থাকবে আজ থেকে 100 বছর পরে চিন্তা করো 100 বছর পরে 2122 সাল 100 বছর পরে চিন্তা করে দেখো এই পৃথিবীতে একটা মানুষ থাকবে না যে তোমাকে চিনে কথা বলেন না কেন পৃথিবী তার জায়গায় থাকবে মসজিদ তার জায়গায় থাকবে চেয়ার তার জায়গায় থাকবে অফিস আদালত তার জায়গায় থাকবে সব চলবে শুধু আমি আর আপনি থাকব না এজন্য রবকে চিনো আমার রব তুমিও রাত্রে ঘুমাও না তুমিও রাত্রে ঘুমাও না প্রেম করে আমার রব বলছেন আমিও রাত্রে ঘুমাই না এই বুকার দল আল্লাহ বলছেন এভাবে বুকার দল আমিও তো রাত্রে ঘুমাই না
ওই যুবক তুই কেমনে ঘুমায়া যাস আমি তো সারা রাতে তোর জন্য অপেক্ষা করি আমার রাসূলের সঙ্গে আল্লাহ প্রেম করেছেন মাঝে মাঝে আমার নবীকে আল্লাহ ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া চাদর ওয়ালা চাদর খোলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও বিশ্ব নবী আমার বন্ধু তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে আল্লাহু আরশ ইস্তাওয়া আর আমি আরশে আজিমে প্রেমিক আরশে আজিমে প্রেমিক কম্বলের নিচে হবে না কম্বলের নিচ থেকে বের হও একবার উঠো খাদিজাকে কম্বলের নিচে রাখো ফাতেমা কারে জায়গা রাখো তোমার আমার প্রেম আলোক কেউ জানবে না ঘুম থেকে উঠো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ও বন্ধু তোর প্রেমে আমি ঘুমাই না ঘুম থেকে উঠো আরশে আজিমে থাকবো না একটা বার আমাকে ডাক দেও কথা দিলাম ঘুম থেকে উঠে দেখো আরশে আজিমে আমি নাই আমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি দরজায় কেমনে বুঝাই রব বলছেন একটা বার আমাকে ডাক আমি কোথায় আছি একটু খবর নেও যুবক তোমাদেরকে বলছি প্লিজ সেই রবকে চিনো সেই রবের পথে চলো ফেতনার দরকার নাই কিচ্ছুর দরকার নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন ইনশাল্লাহ বলেন পারবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো আমার বন্ধুগণ এইভাবে এই যুবক আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলির সামনে দাঁড়ায় আছে আল্লাহর পরিচয় দিচ্ছেন যুবকের সামনে যুবক তো আশ্চর্য কার পরিচয় দে রব এমন রব এমন এত গুনার পরে মাফ করে দে যুবক হঠাৎ করে বলছে হুজুর যা বলছে ওকে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন বাদশাহ কৌশল করেছে যুবকের মাধ্যমে দেশ থেকে দিন খতম করবে আর আল্লাহ বলতেছেন আমিও কৌশল করতেছি এই যুবকের মাধ্যমে আবার সংসদে কালিমা পৌঁছে দেব সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ কৌশলটা আমি শিখাচ্ছি আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ এবার যুবক বলছে আল্লাহর ওলি এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন আমার যুবক ডাক দিয়া বলছি বুজুর্গ আলেম আপনি বলেছেন কালিমা পড়লে মাপ পাওয়া যাবে কালিমা পড়লে আল্লাহর বুজুর্গ ওলি হওয়া যায় সব মানি কিন্তু আপনি আরেকটা কথা বলেছেন কালিমা পড়লে জবানে স্বাদ মিলে কলিজায় শান্তি মিলে আত্মায় শান্তি মিলে আমি তো কালিমা পড়েছি জবানেও স্বাদ পাই না কলিজায় শান্তি পাই না আল্লাহর ওলি ডাক দিয়া বলেছেন যুবক রে তুমি কালিমার অর্ধেক পড়েছো বাকি অর্ধেক বাকি আছে যুবক বলতেছে হুজুর বাকি অর্ধেকটা কি কালিমা তো পুরোটাই পড়ছি আল্লাহর ওলি বলছেন যুবক কালিমার বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া একটা চাপ দিব একটা জাতা দিব সুবহানাল্লাহ বললেন না কারণ ইলম সিনা দর সিনা ইলম আরেক সিনার থেকে আরেক সিনা যায় ও যুবক তোমাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিব যুবক বলতেছে হুজুর দেন বুঝতেছি না জীবনে আমিও তো কত মানুষের চাপ দিছি কাজ কাম তো কিছু হয়েছে না আপনি দিবেন যখন দেন আল্লাহর বলি যুবকটাকে বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি ছেড়ে চিৎকার করে বলছেন আল্লাহ যে যুবকের মাধ্যমে বাদশাহ দেশ থেকে দিনকে মুছে দিতে চায় আল্লাহ যুবকটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছি ও মুনিব তার অন্তর থেকে কুফুরি নেফাকি শিরিকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও তোমার পরিচয় তার দিলে ঢুকাইয়া দাও এই যুবকের মাধ্যমে সংসদে ইসলাম প্রচার করতে চাই বলতে দেই হয়েছে যুবক চিৎকার করে বলছে আল্লাহর ওলি কসম আল্লাহ পাকের জাতের আপনি আমাকে ছেড়ে দেন আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় যুবকটাকে ছেড়ে দিছে যুবক বলতেছে হুজুর কি করলেন আমারে এখন তো শান্তি পাই আল্লাহ আল্লাহ বললে এখন তো শান্তি পাই আমার তো লাইফ চেঞ্জ হয়ে গেছে এখন তো ভালো লাগতেছে আমার দরকার নাই টাকা পয়সা কিসের জাদুবিদ্যা সব তো ভুলে গেছি আমার মনেই নেই সব আপনি কি কালিমা পড়াইছেন এইটার নাম জাদু এইটার নামই হচ্ছে জাদু কোরআনের জাদু কালিমার স্পিরিট কারো ভিতরে যদি ঢুকে যায় বের করা যায় না এবার যুবক বলতেছে হুজুর আমি কালিমা পড়েছি এতদিন আপনি ছিলেন একজন এখন আমি আপনার কর্মী আপনি আমার নেতা এক নেতা এক কর্মী চলেন
দেশে আন্দোলন শুরু করি আবার কালিমার সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ দেখেন কর্মী আর নেতা কেমনে দিন প্রচার করে আপনারা তো আর ভুল লাইনে চলে যান যুবককে বলছেন বাবা দেখো তুমি একজন মাত্র কর্মী আর কেউ নাই আর আমি এক নেতা মুরব্বি হয়ে গেছি তুমি আগে দিন বুঝো ইস্তেকামত করো এরপর দিনের দাওয়াত দাও যুবককে হুজুর আমি একটু আসি বাড়ি থেকে তো যাও কিন্তু খবর দাও কোন সময় নিজের পরিচয় অপেন করবা না আগে নিজে বুঝো এরপর কালিমার দাওয়াত দাও আমার বন্ধুগণ কালিমার দাওয়াতের যে কি মজা স্বাদ বুঝেননি আপনারা বুঝেননি কালিমার দাওয়াতের স্বাদ বুঝেন না এক মিনিটে আপনাদেরকে বলি ওমর আমার রসুলকে মারতে আসছিলেন আসছিলেন না মারেন নাই যাওয়ার পরে রাস্তায় গিয়ে তো মারেন নাই নিজে রসুলের কাছে পৌঁছে গেলেন কালিমা পড়ার জন্য কালিমা পড়ে রসুলকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ বলেন তো মুসলমান কয়জন নবীজি বলছেন 12 জন 12 জন মাত্র হ্যাঁ মাত্র 12 জন আর তো কেউ নাই ইয়া রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত তো বহুত গোপনে দিবেন বলে হ্যাঁ আজকে থেকে প্রকাশ্যে হবে নবীজি বলছেন ওমর কি বলছো তুমি মাত্র 12 জন কয় ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধু বান্ধবদেরকে করো বাইতুল্লাহর কাছে আমি তাদেরকে মিটিং এর আইকে আসছি আজকে আপনি আমার নেতা আমি আপনার কর্মী আজকে আমার নেতৃত্বে পৃথিবীতে প্রথম কাবা চত্বরে কালিমার আর তাওহীদের মিছিল হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বলছেন আপনার চাচা হামজা কই হামজাকে বলছেন জুলফিকার হাতে নাও মিছিলের পিছনে তুমি আর মিছিলের সামনে আমি ওমর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি থাকবেন মধ্যখানে শুধুমাত্র আপনি সাহস দিবেন আমি ওমর বলছি ইসলামের প্রথম মিছিল আমি করব এবং এই মক্কার মধ্যে ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ করছেন তো করছেন তো একটা স্পিরিটের দরকার তো যুবক বলছে হুজুর আমিও কালিমা পড়ছি একটু আসি বাড়ি থেকে হুজুর বললেন যাও সাবধান নিজের দিকে খেয়াল রাখো যুবক বাড়িতে যাচ্ছে এখানে দুটো রেওয়ায়েত কিতাবের নাম তারিখে ইবনে জারির তাবারি কেউ বলছেন রাস্তায় গিয়ে যুবক দেখছে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশে আর রাস্তার মধ্যখানে কেউ বলছেন অজগর সাপ আর কেউ বলছেন বাঘ তো আমরা বাঘের ব্যাখ্যাটা নিব যেটা এটা হচ্ছে অধিক সহি যুবক গিয়ে দেখে রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ হা করে তাকায় আছে মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে রাস্তা পার হচ্ছে না যুবক পাবলিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বাবা আপনারা এত মানুষ এখানে দাঁড়ায় আছেন কেন পাবলিক বলতেছে বাপ আমরা রাস্তা পার হইতে পারতেছি না এই বাঘের বয়ে বাঘ আমাদেরকে খায় ফেলাইবে যুবক কয় আচ্ছা তাই তো তো থাপ্পড় লাগাইছে সুবহানাল্লাহ নাই পাবলিক কিরি বাঘের দিকে থাপড়ায় বাঘ নড়ে না ব্যাপার কি যুবক ডাক দিয়ে বল চাই বা তুই রাস্তাঘাটে পাবলিক রে ডিস্টার্ব করিস কেন আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য রাস্তাঘাটে পাবলিক রে ডিস্টার্ব করো কেন আমাকে তুমি চিনো আমি কে আমি কালিমাওয়ালা আল্লাহু আকবার বাঘের সামনে যুবক পরিচয় দেয় আমি কালিমাওয়ালা আপনারা রাস্তায় কার পরিচয় দেন অন্ধকার সময় যখন গাড়ি নিয়ে যায় তখন গাড়ি থামাতে হয় হুজুর যা আছে দেন আমার চিনছেন আমি কে আমি মুসলমানই দিয়ে দিব যা আছে দিয়ে দেন এই পরিচয় দেয় আর যুবক বাঘের সামনে দাঁড়িয়ে পরিচয় দিচ্ছে আমি কালিমাওয়ালা আশরাফ আলী তানভি বয়ানুল কোরআনে লিখেন এই কথা বলতে দেরি হয়েছে বাঘ তার মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া এক মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে না একটু জোরে পড়েন না সুবহান পাবলিক মনে করছে পাইছি এবার পিসা যার কথা বাঘ শুনে হে পিরইব না তে পিরইব গেডা মানুষ তার কাছে তেল নিয়া পানি নিয়া সিরিয়াল ধরছে যুবক এই কাজ তো আমি শিখি নাই আমার কাজ তো ছিল ভিন্ন পাবলিক ভুল বুঝতেছে এখন মানুষ সমস্যা নিয়ে আসে কারো চৌকে দেখে না যুবক হাত দে চোখ ভালো হয়ে যায় কারো পা ভাঙ্গা যুবক পায়ে হাত দে পা ভালো হয়ে যায় যুবক চিন্তা করছে যে কানা ল্যাংড়া লুলা আতুর দেড় বেটারি আমার কাছে আসতে থাকে
তো সব ভালো হয়ে চলে যাইব কেউ কালিমা পড়বে না আমার তো উদ্দেশ্য এটা না যুবক এবার বলছে শোনো আমার কাছে যদি আপনারা কোনো প্রবলেম নিয়ে আসেন সমাধান যদি পেতে চান আগে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে সুবহানাল্লাহ বললেন না শান্তিতে লিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাতি হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে দিন প্রচার শুরু হয়েছে যুবক বলছে আমার কাছে আসেন কালিমা পড়েন দোয়া করব ভালো হয়ে যাবেন পাবলিক আসতে লাগি এই খবর আস্তে আস্তে এক মাসের ভিতরে পৌঁছে গেছে বাদশা ইউসুফ জুনামাসের মন্ত্রণালয় যে আমাদের দেশে একটা ছেলে আছে যে ছেলের কাছে কানা মানুষ গেল ভালো হয়ে যায় ইউসুফ জুনামাসের অর্থমন্ত্রী যিনি ছিলেন তার চোখ ছিল অন্ধ কিন্তু শিক্ষিত হওয়ার কারণে ব্রেইন ভালো হওয়ার কারণে বাদশা তাকে বানিয়েছে মন্ত্রী তিনি যখন জানতে পারলেন জীবনে শোকে দেখিন একটা ছেলে চোখ ভালো করে দেয় তিনি হাদিয়া তোহফা উপহার উপঢৌক নিয়ে ছেলের দরবারে আবদুল্লাহর কাছে গিয়েছে আর এই দেশ থেকে কালিমাকে মুছে দেওয়ার প্রথম সাক্ষী প্রথম সিগনেচার এই মন্ত্রী দিছে কিছু বুঝলেন না মনে হয় কেমনে বুঝাই কোন তো আচ্ছা বুঝবেন আর একটু সামনে যাই আবু জাহেল একবার বলছে মক্কা ইসলাম থাকবে না আল্লাহ কো শয়তান তোরে আমি রাখবো না ইসলাম এখন আছে মক্কায় নাই মনে ইসলাম আবু জাহেল আছে আছে মিস্টার নমরুদ বলছে এই পৃথিবীতে ইব্রাহিমকে রাখা যাবে না আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমের সন্তান আজও পৃথিবীতে আছে নমরুদ নাই ঠিক কিনা বলেন ফেরাউন বলছে মুসাকে রাখবে না আল্লাহ কো শয়তান তোরে কাদামাটি খাওয়ানো খাওয়াইছেনি এভাবে যুগে জুড়ে দেশে বিদেশে যে যেখান থেকে যেভাবে ইসলামকে মুছে দিতে চায় আল্লাহ কো শয়তান তুই ঘুমাইবারও জায়গা পাইবে না ঠিক কিনা বলেন রাস্তায় ঘুরে লাগবে কার সাথে লাগছ আমার বন্ধুগণ এজন্য পরিষ্কার করে দিচ্ছে এই দেশ মুসলমানদের দেশ আলিম উলামার দেশ কোরআন সুন্নাহর দেশ ইসলামী আন্দোলনের কর্মীর দেশ এই দেশে অষ্টমী শয়তানি ইসলাম বিরুদ্ধে কোন কাজ চলতে দেওয়া যায় না যায় না যায় না ঠিক কিনা বলে আমার বন্ধুগণ সংক্ষেপ মন্ত্রী সাগর্ত মন্ত্রী টাকা পয়সা হাদিয়া গিফট নিয়ে আব্দুল্লার কাছে হাজির সৌকে তো আর দেখে না আব্দুল্লার কাছে এসে বলছে বাবা তোমাকে আমি চিনতে পারি নাই আমার চোখটা অন্ধ আমি মন্ত্রী আব্দুল্লাহ কয় আমি তো চিনি তোমারে মনে মনে কয় তুমি শয়তান কাগজে প্রথম সিগনেচার দিছ তুমি এসো আমার দরবারে আঙ্কেল কি চান কো বাবা তোমার কণ্ঠ তো চিনা চিনা লাগে কয় না আমার এমনি গলা চিনবেন না বলেন কি চান বাবা আমি চোখটা ফিরত পাইতে চাই জীবনে আশা ভরসা তো সব রয়ে গেল গেছে ওকে দেখি না আবদুল্লাহ বলছে মন্ত্রী চোখ যদি ফিরে পেতে চান চোখ আমি দেই না চোখ ফিরিয়ে দেন আমার আল্লাহ আল্লাহ একবার বললেন না মন্ত্রী কয় আল্লাহ খুদাকে আমাদের আল্লাহ তো ইউসুফ জুনওয়াস আমাদের বাদশাই তো আমাদের আল্লাহ আমাদের বাদশাই তো আমাদের খোদা তুমি আবার কোন খোদা বলতেছ আব্দুল্লাহ বলছো মন্ত্রী সাহ ইউসুফ জুনওয়াস যদি খোদা হবে তাহলে নিজেকেই নিজে সুন্দর করে বানাইতে পারছে না নাকের সেন্টার ঠিক নাই চোখ ছোট চেহারা কালো পা রেল লাইনের মতো ফাড়া ফাড়া ইথিওপিয়ার মনে হচ্ছে আল্লাহ ডাইস ছাড়া বানাইছে ডাইস ছাড়া নিজেকে নিজে সুন্দর করে বানাইতে পারে নাই আর আসমান জমিনকে কেমনে সুন্দর করে বানাইছে ও তো খুদা না ও আস্তা বেহুদা ঠিক কিনা বলেন মন্ত্রী কই কিরে এদিকে আমাদের খুদারেও মানে না আব্দুল্লাহ তুমি আবার কোন খুদার কথা বলছো অমন্ত্রী
যেই খোদা তোমার চোখ কানা করছে যে খোদা ইউসুফ জুনাওয়াসরে বাদশা বানাইছে হে আল্লাহর কথা বলতেছি কালিমা যদি চোখ পাইতে চাও এই আল্লাহর উপরে ঈমান আনো মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ এই ছেলে যুবক তুমি যে কালিমার দাওয়াত দিতেছো বাবা জানো আমরা কয়েকশো কোটি টাকা খরচ করে একটা যুবককে পাঠাইছি বিদেশে জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে এই দেশ থেকে কালিমাওয়ালারে সাইজ করব আর তুমি এই দেশে কালিমার দাওয়াত দিতেছো আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ সুবহানাল্লাহ বললেন না এজন্য আমার আল্লাহ বলছেন কিসের কৌশল এখন মজা বুঝ আব্দুল্লাহ খা আপনি আমার দেখবেন চোখটা খুললে তো দেখতে পারতাম মন্ত্রী চোখ পাইতে হলে কালিমা পড়াই লাগবে শর্ত চিন্তা করছে সত্য দরকার কালিমা পড়লে কি চোখ পাওয়া যাবে অবশ্যই ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে চোখ দিবেন মন্ত্রী আবার চিন্তা করে যদি আমি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিই নিয়ত ভালো না খারাপ যদি কালিমা পড়ি আর চোখ পাই পাওয়ার পরে কালিমা ছেড়ে দিই সমস্যা কি সত্য পাইলাম নিয়ত ঠিক আছে আমাদের দেশে কিছু এমপি মন্ত্রী আছে না এমন নির্বাচনের আগে ওয়াদা দে এবার যদি আমি হই তাহলে এলাকার সব ভালো ভালো রাস্তাঘাট সব বাইন্ধে একবার কাঁচা বানাই দিই নির্বাচনের পরে মাইক্রোস্কোপ লাগাইয়া লেন্স লাগাইয়া সার্কিট ক্যামেরা ফিট করে এর আর খুঁজে পাওয়া যায় না কথা বলেন নাকি নির্বাচনী ওয়াদা তো এরা শিখছে ওর কাছ থেকে ও চিন্তা করতেছে দূর কালিমা পড়লাম চোখ পাইলাম পরে ছেড়ে দিন নিয়ত ভালো আছে কথা বলেন এমন নিয়ত আছে নি কেউ ওয়াস যা শুনবার শুনবো যাওয়া সব দূর ওয়াস শুনছি মাঠে রেখে গেছে একটু হাত উঠে দেখান এমন কেউ আসেন নি আছে তো কষ্ট হচ্ছে না তো ভাই পনেরো বারোটায় জিতেছে আপনার তো কষ্ট হচ্ছে মনে ভাই না না বল বেশি লম্বা করুন বলেন শোনেন খুব লম্বা করুন আরে শোনেন বলতেছি আব্দুল্লাহ বলছে মন্ত্রী সংক্ষেপ করবো কিন্তু আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব কালিমা পড়লে চোখ পাইবেন মন্ত্রীর নিয়ত কালিমা পড়ে চোখ পাইলে ছেড়ে দিব আব্দুল্লাহ কালিমা পড়া আব্দুল্লাহ কা পড়েন কালিমা পড়ছে কালিমা পড়ার পরে আব্দুল্লাহ চোখে হাত দিছে দেখো আল্লাহ এটা বারবার নিয়ত ভালো না কিন্তু আল্লাহ যাই হোক আমি তোর জবানে কালিমা চালু করে দিয়েছি আল্লাহ এর চোখটা ভালো করে দাও আল্লাহকে আব্দুল্লাহ তুই বুঝোস না আমি এর মাধ্যমে সাইজ করব হাত ছড়াইছে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে জুড়ে পড়েন না সুবহানাল্লাহ মন্ত্রী কো আব্দুল্লাহ এই তো আমার দেখতেছি ঠিক আছে তো আমি বাবা হাত দিয়া নে আমি যাই আব্দুল্লাহকে কই যাইবেন কালিমা পড়লাম হাত দিয়ে দিলাম চোখ পাইলাম জায়গা এখন আব্দুল্লাহকে মন্ত্রী সাহেব কালিমা অর্ধেক হয়েছে অর্ধেক অর্ধেক মানি বাকি অর্ধেক কি কয় জাতা দিব জাতা কুয়ারে আল্লাহ জাতাও একটা দেওয়া লাগে কে জাতা একটা বাকি আছে চাপ দিব দে আমি বহুত জীবনে ছাপ দিছি কাজ হয় না তুই দে আব্দুল্লাহকে দিতেছি বুঝবেন কোন জিনিস দিতেছি আমার বন্ধুগণ আব্দুল্লাহ বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে আল্লাহ যেই মন্ত্রীর সিগনেচারের মাধ্যমে দেশ থেকে কালিমা বন্ধ করে দেওয়া হয়েছে আয় আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মন্ত্রী আমার দরবারে তার জবানে কালিমা জারি করে দিয়েছে আল্লাহ তাআলা আমার মন বলতেছে তার মাধ্যমে এই সংসদে আবার কালিমা চালু হোক আয় আল্লাহ তার অন্তর থেকে এই মুহূর্তে কুফরি নেফাকি দূর করে তাওহীদ আর রিসালাত অন্তরে ভরে দাও এই বলে যখন চাপ দিয়েছে মন্ত্রী চিৎকার করে বলছে আব্দুল্লাহ আমার ছেড়ে দে তোর একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় বলেন আল্লাহ
আব্দুল্লাহ ছেড়ে দিছে মন্ত্রী কা আব্দুল্লাহ তুই না আব্দুল্লাহ এখন তুই তো হে আব্দুল্লাহ কামি তো হে আব্দুল্লাহ কই কি কালিমা পড়াইলি আমার আর মন্ত্রী পরিষদে যাওয়ার দরকার নাই আমার আর টাকা পয়সার দরকার নাই আমি এখন হে আব্দুল্লাহর সাথে থাকলেই চলবে আমার খুব ভালো লাগতেছে কি আর টাকা পয়সা এখন তো দেখতেছি কি স্বাদ কি মজা আল্লাহ বলছেন গোলাম কেউ যদি আমার কাছাকাছি চলে আসে আমি আল্লাহ আমার রহমতের হাতটা দিয়ে দেই দিনের দাওয়াত চলো আব্দুল্লাহ কা মন্ত্রী আমার এখানে থাকা লাভ নাই বেজার লাগাইয়েন না বাসায় যান আর সংসদ অধিবেশন কোন দিন আগামীকাল কি তো আমার এখানে অর্থ পরিকল্পনা আমি তো অর্থমন্ত্রী আমাকে বাজেট দিতে হইব কত টাকা চুরি চামারি হয়েছে এটা বাজেট দিতে হইব মন্ত্রী সাহেব যান না কালকে সংসদে যান এরপরে দেখা যাবে আব্দুল্লাহ দোয়া করিস কি যে বইলে দিলে এখন তো শুধু আল্লাহর নামের জিকির করতে স্বাদ পাই কিন্তু যান না সংক্ষেপ করে করে বুঝাচ্ছি পরের দিন মন্ত্রী সব গেছে সংসদ অধিবেশন বসছে বাদশাহ ইউসুফ জো নওয়াজের ডাইন পার্শ্বে অর্থমন্ত্রী বসছে শয়তানটা এখন তো আল্লাহর ওলি হয়ে গেছে বাদশাহ তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো বাদশাহ জিজ্ঞাসা করে মন্ত্রী সাহেব জীবনে চৌকে দেখলেন না সিগনেচার আরেকজনে দে নকল কইরা মানে আপনি দেখি নিজে লিখতেছেন চোখ পাইলেন কই চোখ তো আমার আল্লাহ দিছে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ এতদিন পরে সংসদে আবার আল্লাহর নাম আল্লাহু আকবার বললেন না এভাবে একদিন ছড়িয়ে পড়ে যাবে ভালোবাসার মাধ্যমে ইসলাম ইনশাআল্লাহ আবার কালিমা মন্ত্রী বল বাদশাহ বলতেছে মন্ত্রী কি বলছো কে চোখ দিছে আমার আল্লাহ আমি না তোমাদের আল্লাহ আপনি তো বাটপার আমি বাটপার কই মিয়া আপনি যদি আল্লাহ হইবেন আপনার চেহারার অবস্থা কেমন আপনার সাইজ তো খারাপ কেন বাদশাহ বলছে মন্ত্রী খবরদার মুখ সামলিয়ে কথা বলো মন্ত্রিত্ব আমি দিয়েছি আবার নিয়ে নিব মন্ত্রী বলতে বাদশাহ খবরদার মুখ সামলিয়ে কথা বলো বাদশাহ আমার আল্লাহ দিছেন থাপ্পড় দিয়ে আবার নিয়ে নিবে ঠিক কি না বলেন বাদশাহ কোরে বাবা তো আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে আমারে গরম দে কা মন্ত্রী কালিমা পড়ছো তো পড়ছি শোনো আবদুল্লাহরে পাঠাইছি মনে আছে কেমন আছে তো আবদুল্লাহ বড় জাদুকর হয়ে এক দুই দিনের ভিতরে আসতেছে এই দেশ থেকে কালিমাওয়ালারা সাইজ করবো মন্ত্রী কয় বাদশাহ হে আবদুল্লাহ তো আমার কালিমা পড়াইছে সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা কিসের কৌশল করলে রে দিনকে মুছে দেওয়ার জন্য আমি আল্লাহর সামনে তোদের কৌশল আজকে ব্যর্থ করছি কিনা যারা এই জমিন থেকে শাহজালালের মাটি থেকে শাহপুরানের মাটি থেকে শাহবানাতের মাটি থেকে 360 উলিয়া বারৌলিয়ার মাটি থেকে দিন মুছে দিতে চায় ওরা এখনো ঘুমে স্বপ্ন দেখে ঠিক কিনা ওরা বুঝতেছে না আমার বন্ধুগণ মনে রাখবেন যাই করেন রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন না কখনো রাষ্ট্র আমাদের সকলের আমরা রাষ্ট্রকে ভালোবাসবো দিল থেকে কলিজাত থেকে ঠিক কিনা বলেন স্বাধীনতা বিশাল বড় এক নিয়ামত যাদের স্বাধীনতা নাই তারা বুঝে কি কষ্ট আমার বন্ধুগণ যাই হোক সংক্ষেপ কথা শুনেন রাত্র হয়ে গেছে পৌনে 12টা শোনেন কি বলতে চাই বাদশাহ বলছে মন্ত্রী কি বলছো আব্দুল্লাহ কালিমা পড়েছে হে এত বড় জাদুঘর কি আর জাদুঘর হে তো কালিমার দাওয়াত দে আমার টাকা পয়সা খাইয়া আমি বাড়ি গাড়ি সব কইরা দিলাম এখন আমার বিরুদ্ধে কয় কাজটা এমন জায়গা থেকে হইছে আপনি বুঝতেছেন না কোন জায়গার থেকে লাইন আউট হইছে ঠিক কিনা বলেন মন্ত্রী সবকে বাদশাহ পিটাইতেছে আব্দুল্লাহ কই থাকে ক মায়ের খাচ্ছে মন্ত্রী ক বাদশাহ মরে যাও কোনো আপত্তি নাই কিন্তু এক মিনিটে কালিমায় যে স্বাদ পাইছি হাজার বছর বাইচা লাভ নাই ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মরে যেতে চায় আর চাই না কিছু বাদশাহ পিটাইছে আবদুল্লাহ ঠিকানা বইলে দিস আবদুল্লাহর দৈরা আনিস আবদুল্লাহ তোর এনে টাকা পয়সা দিছি কয়েক 100 কোটি টাকা কো দিছেন তো গাড়ি বাড়ি দিছি কো দিছেন তো
কোথায় কর্সস কি জাদুবিদ্যার বিপরীতে সব ঠিক বাদশাহ আপনার টাকায় আমি জাদুবিদ্যা শিক্ষা করছিলাম ঠিকই কিন্তু আসার পথে রাস্তায় আমার আল্লাহ আমার উল্টা জাদু করে ফেলাইছে আল্লাহ জাদু করিয়া এখন আমি ইসলামী আন্দোলনের কর্মী আপনি আমার ডাকাইছেন কেন আমি জানি না প্রথমে আপনার সামনে এসা দাওয়াত দিলাম কালিমা পড়েন পাঁচশা করে আমার দাওয়াত দিছ আপনারই বললাম কালিমা পড়েন বাদশাহ আবদুল্লাহরে পিটাইতেছ এক পর্যায়ে ওই মুরব্বী গাছের গুড়ায় যিনি ছিলেন মনে আছে নি তার ঠিকানা বইলে দিছে মুরব্বীরে ধরে আনা হয়েছে এ মুরব্বী কিসের কালিমার দাওয়াত দিছ বুঝনে দেশে নিষেধ বাদশাহ আপনি নিষেধ করেছেন কিন্তু আমার আল্লাহ তো আমাকে আসমান থেকে নির্দেশ করেছে আর আমি আল্লাহর নির্দেশের বিপরীতে যাইতে পারি না বিদায় কালিমার দাওয়াত দিছি আপনি জানেন অপরাধের শাস্তি কি জানি না আপনাকে এখন হত্যা করা হবে মারেন এক কোটি বার মারেন কিন্তু আমি জানি মরলেই তো রবের কাছে পৌঁছে যাব সংক্ষেপ গাছ কাটার করাত চিনিনি গাছ কাটার করাত মাথায় লাগাইয়া এই মুরব্বীকে জীবন্ত দুই টুকরা করে দিয়েছে কিন্তু আল্লাহর ওলি কালিমা ছেড়া দেয় না আবদুল্লাহর বলা হয়েছে আবদুল্লাহ কালিমা ছেড়া দে তোর তো পিসাবও নাই মন্ত্রীও নাই তুই একা মানুষ কালিমা ছেড়া দে ছাড়লে আমার মেয়েকে তোর কাছে বিয়ে দিব কালিমা ছাড়লে আমি নাজরানের অর্ধেক তোর নামে লিখে দিব তুই কি কালিমাটা ছাড়বে আমরা এলে কি করতাম বন্ধু আমরা এলো কইতাম অর্ধেক দেশের মালিক আর বাদশার মেয়ে আমাদেরকে যদি কেউ কইতো বনানি দানমন্ডি বাড়ি দাঁড়ায় দশ শতক জায়গা দিব এক শতকের দাম এক কোটি দশ শতকের দাম দশ কোটি দুই সাইডটা উল্টাপাল্টা বলতে পারবে আমরা কইতাম দুই সাইডটা কি দুই সাইড বছর বলতে পারবো ঠিক কিনা বলে শুধু আপনি বলেন কি বলা লাগবে আবদুল্লাহ বলছে মন্ত্রী সাহেব কি বলছেন আমারে আবদুল্লাহ ডাক দিয়ে বলছে বাদশাহ শোনো আপনি যদি আমার এক হাতে চন্দ্র সূর্য আর আরেক হাতে গোটা দুনিয়া রেজিস্ট্রি করে আমার হাতে উঠাইয়া দেন আপনার মেয়ে কোন জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান গোটা দুনিয়া লাত্তি দিয়ে ফেলে দিতে পারি কিন্তু একটা মুহূর্তের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না বাদশাহ দেখছে কঠিন ইমান কি ইমান রে বাবা বাদশাহ গরম হয়ে গিয়েছে গরম হয়ে যাওয়ার পরে 70 জন সেনাবাহিনী দিয়ে পাঠাইয়া দিলাম 70 জন সেনাবাহিনীকে বলছে নিয়ে যাও আবদুল্লাহকে নিয়ে পাহাড়ের উপরে উঠাইয়া হাত পা বেঁধে পাহাড় থেকে নিচে ফেলে হত্যা করো আবদুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উপরে পাহাড়ের উপর থেকে হাত পা বেঁধে আবদুল্লাহকে নিচে ফেলে দেওয়া হবে শুধুমাত্র কালিমা দাওয়াত দেওয়ার অপরাধে ইসলামী আন্দোলন করবার অপরাধে এমন সময় আবদুল্লাহ আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র কালিমার দাওয়াতের অপরাধী আমাকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ তাআলা আমি যদি কালিমা ছেড়ে দেই বাচ্চার মেয়েকে বিয়ে করতে পারি কালিমা ছেড়ে দিলে নাজরানের মালিক হতে পারি কালিমা ছেড়ে দিলে দুনিয়ার জমিনে বহুত সম্মানে থাকতে পারি আল্লাহ তাআলা আমি দুনিয়াকে লাত্তি দিয়েছি দুনিয়ার কিছু আমি চাই না একমাত্র তোমার প্রেমে তোমার ভালোবাসায় পড়ে এত নির্যাতন সহ্য করেছি আল্লাহ তাআলা আজ আমি মাজলুম আজকে আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে আল্লাহ তাআলা তুমি কি তোমার একজন পাগলা গোলামকে হেফাজত করতে পারো না এইভাবে চোখের পানি ছেড়ে যখন কান্না করে আমার আল্লাহর জোর শুনে গিয়েছে আল্লাহ পাহাড়কে বলে দিয়েছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিন তুমি কাঁপতে শুরু করো পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো জমিন কাঁপতে লাগলো পাহাড় কাঁপতে লাগলো টুকরা টুকরা হয়ে গিয়েছে 70 জন সেনাবাহিনী আবদুল্লাহ বিন তামেরকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায় আমার আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া এই 70টা সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো একত্রিত করে লাগাইয়া চাপা দিয়া গোটা দুনিয়ার জমিটাকে ধ্বংস করে আল্লাহ পাহাড়কে একত্রিত করে 70টা সেনাবাহিনীকে হত্যা করে আবদুল্লাহ বিন তামেরকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে বাদশাহ বলছে আবদুল্লাহ
তুমি আসলে একা, আমার 70 জন কই? বাদশাহ, এরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু হাইয়া কই ঘুমায় গেছে গা। কই ঘুমাইছে মানে কি? কই শেষ নাই পাইবেন কই? বাদশার কি মাথা ঠান্ডা হয়েছে আর গরম হয়েছে? কই আমার সাথে আমার দোষটা আমি? আরো 70 জন যে বলছে নাও, নিয়ে যাও সাগরে, নিয়ে যাও সাগরে, নিয়ে মধ্যখানে হাত পা বেঁধে ইট বেঁধে নিচে ছেড়ে দিও। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে সাগরে, সাগরের মধ্যখানে আব্দুল্লাহকে ছেড়ে দেওয়া হবে। বিড়বিড় করে মনে মনে আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তুমি আমাকে পাহাড়ে হেফাজত করেছ, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, শয়তানেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে কিন্তু সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, তুমি যদি এই মুহূর্তে আমাকে সাগরে বাঁচাইয়া দাও, কথা দিলাম আল্লাহ তাআলা তোমার তাওহীদের দাওয়াত গোটা নাজরানে সকল মানুষের কানে কানে পৌঁছাইয়া দেব। আল্লাহ সাগরকে বললেন, সাগর রে উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গেল, তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাঁতার কাটে। আল্লাহ আসমান থেকে আজাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 জনকে ফেরাউনের মতো খাদামাটি আর পানি খাওয়াইয়া, জনমের মতো পানির নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহ বিন তামেরকে কালিমা কর্মী হওয়ার কারণে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া সুস্থ রেখে বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। কথা কি আমার বুঝতেছেন? বাচ্চা কয় আব্দুল্লাহ আবার দেখি তুই, এই 70 জন কই? বাচ্চারা গোসল করতেছে, এরা আর জীবনে আসবে না। বাদশার তো হয়েছে মাথা গরম, প্রতিদিন যদি 70 জন করে যায় মাস শেষে কার সেনাবাহিনী থাকবো? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কার সাথে যুদ্ধ করস? এখন তো পাগল হয়ে গেছে গা বাদশা। বাচ্চা কয় আব্দুল্লাহ তোর পায়ে ধরি, তুই নিজে কতরে কেমনে মারা যায়? আচ্ছা এই কথা কোনো পাগল কইবে? আমি কইম আমার কেমনে মারা যায়? বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুই নিজেই বল তোকে কেমনে মারা যায়। আব্দুল্লাহ চিন্তা করছে, এইবার জায়গায় আসছে, আমাকে মারবেন? হ্যাঁ, আমাকে যদি মারতে হয় আমার কিছু পরামর্শ শুনতে হবে, আমার যদি পরামর্শ শুনেন আমাকে মারতে পারবেন। কো সব পরামর্শ শুনব, আগে কতকে মারা যাবে কিনা? কো মারা যাবে, আমার পরামর্শ শুনতে হবে। কো কেমনে কি? কো বাদশাহ সারা জীবন আমার গলে আপনি ছুরি লাগাইয়া টানবেন, গুলি করবেন, কাজ হবে না, জীবনে মারতে পারবেন না, এই সাহস ক্ষমতা আপনার নাই, আপনার বুলেটে কাজ হবে না। তাহলে মারতেইব কেমনে? কো মারতে হইলে আমি একটা কালিমা জানি, কালিমা দোয়া জানি, দোয়া, এই দোয়া পড়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না? কো মরার আগে মিয়া তোমারে কালিমা পড়াবো। আমি একটা দোয়া জানি, এই দোয়া পড়িয়ে আমারা যদি মারেন তাইলে মারতে পারবে, এই দোয়া যদি না পড়েন জীবনে মারতে পারবেন না। কো আমি 100 বার পড়ব, এরপরে তোরে মারা যাবে কিনা এটা কো? আব্দুল্লাহ কো তাইলে মারতে পারবেন? আব্দুল্লাহ নিজের বুঝ দিছে, যাক আমি যদি একজন মরে যাই মাজলুম, আমার রক্ত জমিনে পড়ে যাবে, আর বিশ্বাস এই রক্তের মাধ্যমে নাজরানে আবার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। বাচ্চা বলছে, আব্দুল্লাহ কতরে কেমনে মারা যায়? বলে আমার ফর্মুলা আপনি মানবেন? কো মানবেন। ফর্মুলা হলো গোটা নাজরানে 3 মাস আমার নামে মাইকিং করাবে, গোটা নাজরানের মানুষ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষকে একটা মাঠে জমা করবেন, জমা করে ওই মাঠে আপনি আমাকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি আমার গলায় ছুরি লাগাবেন কিন্তু আমাকে মারতে পারবেন না। ওই সময় মারবেন, আমি একটা কালিমা বলবো, ওই সময় ওই কালিমা পড়ে যদি আমার গলায় ছুরি লাগান তাইলে আপনি আমাকে মারতে পারবেন। কো বাদশাহ আব্দুল্লাহ সব মানিয়ে এরপরে মরবে তো? কয় ঠিক আছে মরবো, কিন্তু কালিমা পড়া লাগবে। কয় ঠিক আছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এক পর্যায়ে
তিন মাস যেভাবেই হক মানুষকে জমা করলো, জমা করবার মাধ্যমে দেশের মানুষের ভিতরে আগ্রহ তৈরি হয়েছে। বাদশাহ কত মানুষকে ফাঁসি দিয়ে মারলো, কোনোদিন আমাদেরকে দাওয়াত করে নাই, আর আজকে ছোট্ট একটা নজওয়ান তরুণ যুবক আবদুল্লাহকে হত্যা করবে, গোটা দেশের মানুষকে জমা করেছে। মানুষের আগ্রহ কমছে না বাড়ছে? গোটা দেশের মানুষ হাজির হয়ে গেলেন। এবার বাদশাহ আবদুল্লাহকে বলছে, আবদুল্লাহ তুমি তো মরে যাবা। কয়, হ্যাঁ মরে যাব। মরে যাওয়ার আগে তোমার কি জীবনের কোনো চাহিদা আছে? আবদুল্লাহ বলছে, আমার জীবনের শেষ চাহিদা আছে। কি চাহিদা আমার কাছে খুলে বলো। আবদুল্লাহ ডাক দিয়ে বলছে, আমার জীবনের শেষ চাহিদা এই কোটি কোটি মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করা। মরার আগে দিনের দাওয়াতটা দিয়ে যায়। দে 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 দাওয়াত দে, আর কই দিন দিবি, আজকে তো শেষ দিন দিলে। আমার বন্ধুগণ, আবদুল্লাহ দাঁড়িয়ে গেল লক্ষ লক্ষ মানুষের সামনে, আর ডাক দিয়ে বলছে, নজরানের মানুষ, আমাদের বাদশার নাম ইউসুফ জুনওয়াস, আমার নাম আবদুল্লাহ বিন তামিম, বাদশাহ আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদু বিদ্যার জন্য পাঠিয়েছে, জাদু বিদ্যা শিক্ষার জন্য পাঠিয়েছিল, আমি জাদুবিদ্যা করেছিলাম, রাস্তায় আসার পরে আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, তাওহীদ এবং রিসালাত মেনেছি, আল্লাহর উপরে কেন ঈমান আনলাম? এই অপরাধে বাদশাহ আমাকে অনেক পিটাইছে, এরপরে 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে পাহাড়ের উপরে মারবার জন্য পাঠাইছে, আমার আল্লাহ ওই জায়গায় আমাকে হেফাজত করেছেন, বাদশাহ 70 জন সেনাবাহিনীকে হত্যা করেছেন, এরপরে বাদশাহ আরো 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে মারবার জন্য সাগরে পাঠাইছে, আমার আল্লাহ সাগরে আমাকে হেফাজত করছেন, কোন সময় আমাকে মারতে পারে নাই বাদশাহ। এবার আমাকে বলেছে আমি কেমনে মরবো আমি বলতে চাই, এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত করে এখানে হাজির করেছি একটা কথা বলার জন্য। আমার কথা হলো, দেশের জনগণ, এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে অনেকবার মারতে চেষ্টা করেছে কিন্তু মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আমি বলেছি আজকে আমার গলায় চুরি লাগাই আমি একটা কালিমা বলবো, আমার আল্লাহর নাম বলবো, আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় যদি চুরি লাগাইয়া দেয় আমি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য, আর আমার আল্লাহর নাম নেওয়ার পরেও যদি আমি না মরি মনে করবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম, তোমাদের কাছে আমি একটা বিচার দিলাম, এতদিন মারতে পারে নাই আমার আল্লাহর নাম নেয় নাই, আর আজকে আমাকে মারবে আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগাবে। ও দেশের জনগণ, একবার বাচ্চাকে বলবো আমার গলায় ছুরি লাগাতে, কালিমা ছাড়া দেখবেন মারতে পারবে না, আর যখন কালিমা পড়বে আমার আল্লাহর নাম নিবে তখন আমাকে মারতে পারবে। ও দেশের জনগণ, সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম, এই কথা বলে ওয়াজ শেষ করে দিয়েছে বাদশাহ ইউসুফ জুনওয়াস। আবদুল্লাহকে বলছে, আবদুল্লাহ তুমি রেডি হয়ে যাও। আবদুল্লাহ বলছে, বাদশাহ রে আমি সেজদার মধ্যে গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলবো, আমি সেজদার মধ্যে যখন পৌঁছে যাব ওই সময় তুমি আমার গলায় ছুরি লাগাইয়া দিবে। বাদশাহ এমন সময় কাছে গিয়েছে গলায় ছুরি লাগাইয়া দিচ্ছে। আমার বন্ধুগণ, আবদুল্লাহ বলছে আপনি পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম, এতদিন পর্যন্ত মারতে পারি নাই এই রবের নাম না নেওয়ার কারণে, আজকে রবের নাম নিয়ে গলায় ছুরি লাগিয়ে দিলাম, দেখি তো আল্লাহর নাম নেওয়ার কারণে আব্দুল্লাহ মরে কিনা। আল্লাহর নাম নিয়ে আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, লাগাতে দেরি হয়েছে, আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে গিয়েছে, তার শাহাদতের মাধ্যমে আব্দুল্লাহ জান্নাতুল ফিরদৌসে পৌঁছে গিয়েছে। 12টা ভাই, এখন কাটা কাটে 12টা, আলোচনা বহুত লম্বা। হ্যাঁ হ্যাঁ, আমি কি প্লাস্টিক 2 ঘন্টা একবারে সমান সমান? না না, ঠিক আছে, আপনি কথা বলুন, মোনাজাত একটু সময় দিতে চান? আচ্ছা হ্যাঁ 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 ভাই, আর না 1 মিনিট 2 মিনিট রেখে দিতেছি। আরে শুনেন,
আচ্ছা প্লিজ আমি বলছি কথা বলছি শুনেন, আমি বলছি আমি বলছি কথা বলছি আমি এই বিষয় বস্তুর উপরই কথা বলছি। দেখেন আব্দুল্লাহ শেষ বাদশাহ ডুল নিয়ে নাচতেছে মাঠে, শেষ আব্দুল্লাহ মন্ত্রী শেষ আব্দুল্লাহর পিসাব শেষ, কেউ নয় এই দেশের ক্ষমতা আমার, নাচতেছে নাচ তো বেশি সময় থাকে না, কথা বলেন না কেন, দেশের কোটি কোটি জনগণ দেখছেনি কথা বলেন না কেন, দেশের জনগণ চিন্তা করে এতদিন আব্দুল্লাহকে মারতে পারলো না আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর এই মুহূর্তে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে, তাহলে তো আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ, আর আমাদের বাদশাহ তো বাটপট দেখতেছে। এই মুহূর্তে নাসরানের লক্ষ কোটি কোটি জনগণ দাঁড়িয়ে গেল আর ডাক দিয়া বলছে বাদশাহ ইউসুফ সুনাস, ভুল করে এতদিন তোমাকে খোদা মনে করে ভুল করেছি, আজকে আব্দুল্লাহর শাহাদতের মাধ্যমে আমাদের অন্তর চক্ষু খুলে গিয়েছে, আমরা বুঝতে পেরেছি আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ, এই মুহূর্তে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহু আকবার। বাদশাহ কি রে মরছে দেখি একটা, এখন দেখি লাখ লাখ, কৌশল কার, কথা বলেন কৌশল কার, কয়জনকে মারবেন, কয়জনকে মারবেন, এখন তো কোটি কোটি পাবলিক মুসলিম বাদশাহ তো হয়েছে মাথা গরম, এই মুহূর্তে বাদশাহ গরম হইয়া বড় বড় গর্ত খনন করেছে, গর্ত বিশাল বিশাল গর্ত খনন করেছে, গর্ত খনন করে আগুন জ্বালাইছে আগুন এই মুসলমানদেরকে মারার জন্য, এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত শুরু করেছেন, সুবহানাল্লাহ বললেন না, এটাই আমার বিষয় ছিল, আল্লাহ চারটা কসম করে এই কথাটাই বুঝাতে চাচ্ছেন, যারা গর্ত খনন করেছে যারা আগুন জ্বালিয়েছে তারা কারা কে কোথায় মারতে চাইছে, এই কথা আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন কুতিলা আসহাবুল উহদুদ, যারা গর্ত খনন করেছে আন্নারিদাতিল ওয়াকুদ এবং আগুন জ্বালিয়েছে আর পারে বৈশা তামসা দেখেছে কোটি কোটি মুসলমানকে মারার জন্য, আসলে মারতে পারলো কিনা হত্যা করতে পারলো কিনা, বাদশাহ কেমনে মরলো আগুন কেমনে নিবলো কোটি কোটি মুসলমান কেমনে বাঁচলো এই দেশে কেমনে কালিমার দাওয়াত পৌঁছে গেল, এগুলো লম্বা আলোচনা আর সেদিকে যাইতে চাই না, শোনেন না মাত্র আইলাম আয়াতে দু ঘন্টা পরে এসে মিলাইলাম যে এই মাত্র গাত খনন হয়েছে আর আল্লাহ আয়াতে বলছেন কুতিলা সাবুলুক দুধ, মাত্র গর্ত খনন করা শুরু হয়েছে, তো শেষ হইব কোন দিন, আগুন জ্বালাইব কোন দিন, মারবে কোন দিন, বাচ্চারে কেমনে সাইজ করাইব, তাহলে বহুত লম্বা, শোনেন বাবা আর না দুই ঘন্টা হয়ে গেছে এখানে থাকো, আরে শোনেন আমি যে বুঝাতে চাই এতক্ষণ পর্যন্ত বহুত কৌশল করছিল মারবার জন্য, মারতে পারছে না এখন বাড়ছে, বাদশাহ এখন গর্ত খনন করছে, আল্লাহ কসম করে বলছেন গাত খুঁজছ মারবে, আমি কসম করে বলছি তুই মরবে, সুবহানাল্লাহ বললেন না, এই কথা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, সুতরাং আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকলো।